রেলিশ উইথ রুকমা থেকে আমি আবার চলে এসেছি আমাদের চলো যাই চলো খাই সিরিজ টুতে। আর এখানে এসে গেছি আমি আউধ 1590। এখানে তোমাদের বলেছিলাম যে একটা সেকশনে থাকবে রেস্টুরেন্টে কী কী পাওয়া যায়, মেনু, তোমাদের পকেট পিঞ্চ এইসব, আর তাছাড়া কী বলেছিলাম একটা করে রেসিপিও থাকবে তোমাদের খুশি করার জন্য, ঠিক শেফেদের রান্না করা একটা করে রেসিপি। তো এইখানে এসে দেখলাম একটা কী রেসিপি দেব, তাই জন্য তোমাদের জন্য দুটো করে রেসিপি আছে। একটা গোশত গালোটি কাবাব, সাথে আছে কাগজের মতো পাতলা লখনৌই পরাঠা। বানিও কিন্তু আর জানাতে ভুলো না কেমন লাগে। আমরা চলে এসেছি আউদের কিচেনে, তোমাদের সেই অভিনব কাবাবটা শিখিয়ে দেবে শেফ কঙ্কন। কী কাবাব? গালোটি কাবাব, যেটা তোমরা পরোটার সাথে গরম গরম খাবে। খুব সহজ, দেখে নাও কেমন করে শেফ কঙ্কন তৈরি করছে গালোটি কাবাব। শেফ কঙ্কন, আউদ 1590। আজকে আমি বানাতে যাচ্ছি গালোটি কাবাব, গোস্ট গালোটি কাবাব। তো আমরা স্টার্ট করছি, আমি একদম মিন্স মটন নিয়েছি, যেটা মিক্সিতে করে নিয়েছি 2-3 বার। ফার্স্ট আমি আসছি এর মধ্যে কাশ্মীরি চিলি দিচ্ছি, এরপরে দিলাম আমি একটুখানি চিকেন মশলা, একটু জৈত্রী পাউডার, গরম মশলা, ধনিয়া পাউডার, হোয়াইট পেপার আর নুন পরিমাণ মতো। এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম ভালো করে মিক্স করে নেওয়ার পরে এইটা মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করার পরে আমরা কী করব, এইটা হচ্ছে ঘি আর তেল মিক্স করে আমরা এটাকে ফ্রাই করব। আর হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নেব, জাস্ট যেটা হচ্ছে আমাদের যখন আমরা ছোটো ছোটো করে গোল করব এটা হচ্ছে হাতে ছাড়বে না, জাস্ট লাইক দিস। এবারে এইটা এরকমভাবে আমরা তেলের মধ্যে ছাড়ব। এইটা আমরা ফ্রাই করব একদম স্লো হিটে, আর ম্যারিনেশন মিনিমাম 1.5 ঘন্টা হলে খুবই ভালো হয়, যদি তার থেকে খুব তাড়াতাড়ি ব্যাপার থাকে 1 ঘন্টা মিনিমাম রাখলে বেটার হবে। আর এইটা আমাদের হয়ে যাওয়ার পরে এর সাথে আমরা লখনৌ পরোটা, নান, স্পেশালি লখনৌ পরোটা সাথে খেলে খুবই সুস্বাদু এবং টেস্টি এটা। আর একদম স্লো হিটে আমরা এটা ধীরে ধীরে মিনিমাম 15-20 মিনিট আমরা কুক করব, একদম স্লো হিটে। আর এটা কালারটা আসবে হালকা ব্রাউন ব্রাউন কালার এসে যাবে, মটনটা ম্যারিনেট হবে, আদা রসুন, মটন আর হালকা পেঁপে দিলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আউদে লখনৌ পরোটা স্পেশালি গালোটির জন্য, এখানে যে গালোটি আমরা লখনৌ পরোটার সাথেই সার্ভ করি, আর লখনৌ পরোটা একদম পাতলা থিন অয়েললেস পরোটা হয়, খুবই টেস্টি গালোটির জন্য। লখনৌ পরোটার জন্য আমরা কীভাবে বানাবো, না ময়দা নেব, তার মধ্যে দুধ পরিমাণ মতো, নুন, চিনি এবং ঘি আর ডিম দিলে খুবই ভালো হয়। তো এটাকে মিক্স করে বানিয়ে নিই, এটা একদম অয়েল বেস পাতলা করে বানাতে হয়, হালকা হিটে তাওয়ায় ফ্রাই করা হয়। এই যে লখনৌ পরোটার জন্য যে ময়দাটা আমি বানাবার মাখার কথা বললাম, ওটা একটু টাইট করে মাখতে হবে, ঠিক এই রকম। এইবারে আমরা যে স্ট্রাকচারটা হবে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে এই প্রায় আমরা একটা বড় করে লেচি বানিয়ে নিলাম। এবারে অল্প একটু ময়দা, শুকনো ময়দা দিয়ে এটাকে আমি বানাচ্ছি। যতটা সম্ভব এটা হচ্ছে পাতলা করা যায়, এই যে এটাকে আমরা রেডি করে নিলাম, এই দেখে নিন একদম থিকনেস পাতলা। এবারে আমরা এটাকে ফ্রাই করব, কী করছি না, তাওয়ার উপরে দিয়ে একদম লো হিটে
এটাকে আমরা আবার একবার পাল্টি করে নিচ্ছি। এবারে এইটা হচ্ছে আমি উল্টে দিলাম, যখন একটু হালকা হালকা হয়ে এসেছে আমরা বুঝতে পারছি যে হাফ হয়ে গেছে। এবারে এটার উপরে আমরা কি করব, অল্প করে একটু ঘি লাগিয়ে দিলাম আর তেল মিক্স করা আছে, হয়ে গেল। এটা হচ্ছে টাইমিংটা আপনারা দেখে নেবেন যে আমরা যেন বুঝতে পারি যে এটা হয়ে এসছে, এটা পরোটাটা হাফ ডাউন হয়ে এসছে। এইবারে আমরা কি করব, একটা ছোট কাপড় নিয়ে বাড়িতে এইভাবে চেপে 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 এটাকে আমরা একদম লাল করে নেব। আরেকটা জিনিস হচ্ছে আমরা গালোটি খাওয়াবে পেঁয়াজের ব্যবহার করি না, এরকম অয়েললেস। গালুটি কাবাব এসে গেছে, ভীষণ লোভনীয় দেখতে হয়েছে। আমি একটু পরাঠা দিয়ে একটু গালুটি কাবাব সাথে একটু পেঁয়াজ দিয়ে খেয়ে বলছি কেমন হয়েছে। একদম মুখে মিলিয়ে যাওয়া একটা কাবাব, নিশ্চয়ই ট্রাই করো। শেফ তোমাদের খুব সহজ করে বুঝিয়ে দিয়েছে কী করে বানাতে হবে, আর পরোটাটাও বানিও। কিন্তু পরোটার পরিমাণটা হয়তো শেফ বলেননি, তোমাদের যতটা দরকার। ধরো আমি বলছি দু কাপ ময়দা নেবে, একটা ডিম, নুন আর প্রয়োজন 2 টেবিল স্পুন দই দিলে, আর দুধ দেবে যতটা প্রয়োজন, জলের বদলে দুধ, ব্যাস, ভেরি ইজি। বাকিটা তো দেখে নিয়েছো, ট্রাই করো আর সাবস্ক্রাইব করো মাই ইউটিউব চ্যানেল রেলিশ উইথ রুকমা, আর ডেফিনেটলি ফলো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ। আর আউদে আসতে কিন্তু ভুলো না, আউদ 1590 যে কোনো ব্রাঞ্চে যেও একই ভালো ভালো খাবার পাবে, টেস্ট করো।